আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এসেছি নাটোরের সিংড়া উপজেলার যেই এই এলাকার নামটা শোলাকুড়া এলাকা, এই শোলাকুড়া এলাকায় আমরা এসেছি। এইখানে একজন যুবক, একজন ছাত্র যার হাত নেই, দুটি হাত নেই এবং একটি পা নেই, একটি পা আছে সেটিও যে আকৃতি সেটার আকৃতিও ছোট। তো এখানে এসেছি যেই ছেলেটি, তার নাম হচ্ছে রাসেল, রাসেল মৃধা। সেই এই বছরে যেই এইচএসসি ও দাখিল পরীক্ষা হলো, যে সমমানের পরীক্ষা, সেইখানে কিন্তু সে একটি ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে। 3.5 পয়েন্টের মতো রেজাল্ট তিনি করেছেন এবং এইটা সারা দেশব্যাপী ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে যে আসলে আমরা এবছরও যে এই রেজাল্ট, এই রেজাল্টে আমরা দেখেছি যে 64টি কলেজের একজন শিক্ষার্থীও পাশ করতে পারে, অর্থাৎ শতভাগ ফেল করেছে 64টি কলেজে। তো এরকম একটি সময়ে এই যে রাসেল মৃধা, যিনি যার হাত নেই একটি পা নেই, সে কিন্তু ভালো রেজাল্ট করে পাশ করেছে। তো আমরা আজকে এসেছি তার বাড়িতে, তার সঙ্গে কথা বলবো, তার যেই অনুভূতি সেটি আমরা জানার চেষ্টা করব আসলে সে কিভাবে এই যে লেখাপড়া করলো এবং তার এই যে ভালো রেজাল্ট হলো। রাসেল ভাই, এই যে আপনি পাশ করলেন, কত রেজাল্ট করলেন এবং আপনার কেমন লাগছে? আমি এইবার আলিম পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমি 3.29 পেয়েছি, আমি অনেক খুশি। আচ্ছা, তো এই যে অনেকে তো পা আছে, হাত আছে, লেখাপড়া করে, অনেকে করে না, আবার অনেকে তো ফেল করছে, অনেক কলেজ আছে যেখানে একটা কলেজের কোনো ছাত্রছাত্রী পাশ করে নেই, তো আপনি যে পাশ করলেন সেটার কিভাবে করলেন, এই অসাধ্য সাধন করলেন কিভাবে, সেটা সম্ভব হলো কিভাবে এই যে পা দিয়ে লিখে? আল্লাহ তো সবাইকে সবকিছু দেয় না, যেমন আপনাদের হাত পা দিয়েছে আমাকে দেয়নি, তেমন আমাকে হয়তো লেখাপড়ার আগ্রহটা একটু বেশি দিয়েছে ওদের দেয়নি, এই জন্যই হয়তো আল্লাহর পরিকল্পনা কি আমরা তো জানি না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো এই যে আপনি লেখাপড়া করছেন, কারা সহযোগিতা করে, আপনার তো একা চলা মুশকিল? জি, যখন আমি স্কুলে যাই আমার বন্ধু আমাকে নিয়ে যায়, নিয়ে আসে, এবং বাসায় আমার মা আমাকে বেশি হেল্প করে। আপনি যদি আপনার রেজাল্টটা বলেন, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে আমাদেরকে যদি একটু বলেন, দর্শকদেরকে বলেন। এখন তো মনে নাই। এসএসসি তে কত পয়েন্ট করছিলেন? এসএসসি তে 3.88 পেয়েছিলাম। আর এবছর? এবছর 3.29। 29 পেয়েছে? জি। আচ্ছা, তো সামনে কি হতে চান, পাশাপাশি কি করেন আপনি? আমি পাশাপাশি কন্টেন্ট তৈরি করি, আমার পেজ আছে রাসেল চলন বিল মিডিয়া, আমি পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট তৈরি করি। সামনে কি করতে চান? সামনে এখন একটাই পরিকল্পনা আছে, কন্টেন্ট তৈরি করছি করছি, এবং যদি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম একটা জব পেতাম তাহলে পরিবারের পাশে দাঁড়াতে পারতাম। সরকারি চাকরি বা আপনার সাথে কেউ কি যোগাযোগ করে এর ভেতরে? না, এমন কেউ নেই, যোগাযোগ করে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই যে যেই অসাধ্য সাধন করেছে, দেখছিলেন যে দুই হাত নেই একটি পা নেই, ভালো রেজাল্ট নিয়ে এবার আলিম পরীক্ষায় পাশ করেছে, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তো এই যে আমাদের যাদের হাত রয়েছে, পা রয়েছে, তারা অনেকে আমরা কিন্তু দেখি যে লেখাপড়ায় অনিয়া দেখি, তো এই যে রাসেলরা কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণা, এবং তাদের যেই ইচ্ছা শক্তি এবং তাদের যে অর্জন সেগুলোও কিন্তু আমাদেরকে, আমাদের যারা অলস রয়েছে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের জন্য কিন্তু একটি